মেয়েটা হাতের একটা চুড়ি খুলে বলল, এই নাও রাখো, যেদিন তোমার ঘরে বউ হয়ে যাব বাসর রাতে পরিয়ে দিও। ছেলেটা একটা চাবির রিং মেয়েটাকে দিয়ে বলল, যত্নে রেখো, আমাদের সংসারের সব চাবি এটাতে গেঁথে আঁচলে ঝোলাবে। একদিন ছেলেটার আবদার, তোমার একটা ওড়না আমাকে দেবে, মাঝরাতে বালিশে জড়াবো, আর তোমার বুকে নাক গুজে রেখেছি ভেবে চুমু খাবো। অন্যদিকে মেয়েটাও নাচুর বান্দা। আচ্ছা, হলুদ পাঞ্জাবিটা তো আর পরো না, আমাকে না হয় দিয়ে দাও, বুকের উপর রেখে ঘুমাবো। তাদের পাশাপাশি দাঁড়িয়ে তোলা অন্তরঙ্গ ছবির একটি ছেলেটা তার মানি ব্যাগে রেখে দিল। ভাবটা এমন যেন উপার্জিত সকল টাকা বউয়ের কাছেই জমা রাখছে। এদিকে মেয়েটা এমনই অসংখ্য ছবি মুঠোফোনের গোপন ফোল্ডারে সেভ করে নাম রাখল সুখী সংসার। কালের আবর্তনে কি হলো কে জানে, হয়তো পরিজনেরা মানবে না, নয়তো অন্য কিছু। মেয়েটা একটা আন্টি র্যাপিং পেপারে মুড়িয়ে ছেলেটির হাতে দিয়ে বলল, যে তোমার বউ হবে তাকে দিও, বলো আমি দিয়েছি, আর আমাকে কোনো দিন ভুলে যেও না। ছেলেটা সেই আন্টির বাক্স হাতে নিয়ে ছুঁড়ে মারল নর্দমায়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে রইল অনেকক্ষণ। দুজনেরই চোখ বেয়ে নামল নীরব কান্না। তারপর যা হবার তাই হল। প্রকৃত ভালোবাসা কোনো দিন মরে যায় না। মেয়েটার বিয়ে হয়ে গেল অচেনা জনের সাথে। প্রেমিকের দেয়া চাবির রিংটাতেই সব চাবি আঁচলে বেঁধে শুরু করল সংসার। আর ছেলেটা অন্য মেয়েকে বিয়ে করে হাতে পরিয়ে দিল প্রেমিকার চুড়িটা।